এখন আছি আমরা দার্জিলিং এর জোসেফ নর্থ পয়েন্ট স্কুলের সামনে। এই স্কুলটাতেই বলিউডের দুটো সিনেমা শুটিং করা হয়েছে। নর্থ পয়েন্টের উল্টো দিকে আছে রোপওয়ে। আমরা যখন রোপওয়ে পৌঁছাই তখন বাজে প্রায় 11:15। এক দফার টিকিট দেয়া কমপ্লিট। কিছুক্ষণ বাদে কাউন্টার খুলতেই আমরা টিকিট পেলাম, যার চারজনের মূল্য ছিল 1,040 টাকা। আর 5 বছরের নিচে চাইল্ডের টিকিটে কিছু কনসেশন পাওয়া যাবে। তারপর প্রায় 1.5 ঘন্টা লাইনে অপেক্ষার পর রোপওয়ে বসার চান্স পাই। তোমরা দার্জিলিং বেড়াতে গিয়ে যদি কেবল কারে চাপবো বলে মনে করো, তাহলে ফার্স্ট ভিজিট এখানে করবে, কারণ বেলা বাড়ার সাথে সাথে টিকিট হাউস নয়তো ওয়েদার চেঞ্জের সাথে সাথে কেবল কার চালানো বন্ধ করে দেওয়া হয়। এবার দেখো আমাদের কি রকম অবস্থা। রোপওয়ে রানিং এর সাথে সাথে ভয় কেমন হাসি বেরাচ্ছে, ভয়ের সাথে সাথে এনজয়টা কিন্তু ভীষণ করেছি। এই ফার্স্ট টাইম আমাদের কেবল কারে বসা। ওপর থেকে চা বাগানটাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তার সাথে সারিবদ্ধ থাকা পাইন গাছ। ওখানকার স্টাফেদের মুখ থেকে শোনা, কিছুদিনের জন্য কেবল কারে করে চা বাগানে পর্যটক নামানো বন্ধ রাখা আছে। প্রত্যেকটা কেবল কার ঘুরে আসতে সময় নিচ্ছে প্রায় 30-40 মিনিট। তারপরে দার্জিলিং টি কিনে বেরিয়ে পড়লাম আরেকটা ভিউ পয়েন্ট দেখতে।